हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा, 28 अगस्त থেকে 3 सेप्टेम्बर পর্যন্ত কর্মসংস্থান পেপারে কি কি নতুন আপডেট রয়েছে এবং বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো বর্তমানে এখনও তোমাদের 11টি সরকারি চাকরির আবেদন চলছে এবং এই সপ্তাহে তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর, যেমন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা কবে বা এসএ নতুন আপডেট কি রয়েছে, এবং তার সাথে তোমরা কর্মক্ষেত্র পেপারও এই সপ্তাহে নতুন কি আপডেট রয়েছে। তো এক ভিডিওতে তোমরা দুটি পেপার সম্বন্ধে জানতে পারবে, প্রথমে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট রয়েছে, তারপর তোমাদের কর্মক্ষেত্র পেপারে কি কি আপডেট রয়েছে সেটি দেখিয়ে দেব। তো কর্মসংস্থানে সবার প্রথমে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য রয়েছে নেভাল কমান্ডে 302 জন টেটসম্যান। এজন্য তোমাদের ভারতীয় নৌবাহিনীর পোর্ট ব্লেয়ার নেভাল শিপ রিপেয়ারিং ওয়ার্ল্ড টেটসম্যান পদে 302 জন লোক নিচ্ছে। তো এখানে তোমাদের ইংরেজি অন্যতম বিষয় হিসাবে মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে, কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে তা দেওয়া হলো। যেমন কম্পিউটার ফিটার, ইলেকট্রনিক ফিটার, র্যাডার ফিটার, রেডিও ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার, ওয়েপন ফিটার, গাইরো ফিটার, ইলেকট্রিক্যাল ফিটার, ইলেকট্রোম্যান ফিটার, ইঞ্জিন ফিটার, আইসিই ফিটার, এমটি ফিটার, আইসিই ফিটার, এই সমস্ত পদে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে তপশিলীরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছর, এবং তোমাদের 2021 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো 12 পৃষ্ঠায় তোমাদের যে 12 নম্বর পেজ, সেখানে বিস্তৃতভাবে বলা আছে, সেটি পরে দেখাচ্ছি। তো তারপর দেখো, গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য রয়েছে 411 অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার হাইকোর্টে। তোমাদের এলাহাবাদ হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার নিয়োগ হবে, যেখানে মোট 411টি ভ্যাকান্সি রয়েছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, যে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার যে কোনো শাখার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে, বা নিলেট বা ডোয়েক সোসাইটি থেকে লেভেল ও সার্টিফিকেট কোর্স কিংবা কম্পিউটার সায়েন্সের সিসি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তারপর তোমাদের যে 53 টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, এটি নিয়োগ হবে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনিশিয়ান ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট 53 জন লোক নিয়োগ হচ্ছে। এবং তারপর তোমাদের রেলের এনটিপিসি প্রার্থীদের দরখাস্ত ফি ফেরত হচ্ছে। তো তোমাদের কোন কোন জনে ফেরত হচ্ছে এটি 6 পাতায় আমি তোমাদের বলে দেবো। তারপর নেক্সট যে পোস্টটি রয়েছে, বায়ুসেনা 174 জন ক্লার্ক। এজন্য তোমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন স্টেশন এবং ইউনিটে কাজের জন্য বিভিন্ন পদে 174 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য, যে সুপারিনটেনডেন্ট তোমাদের পোস্ট রয়েছে, তো সেখানে তোমাদের কোন শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য, স্টোর ও অ্যাকাউন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তো যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এই সুপারিনটেনডেন্ট যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য। এবং তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটি রয়েছে, এই জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি, ম্যানুয়াল টাইপরাইটারে অন্তত 30টি, অনুরূপভাবে ঘন্টায় অন্তত 10,500 কি রিপ্রেশনে গতি থাকতে হবে। তো শব্দ তলার গতি যদি থাকে, এই যেটা বলা আছে, মিনিটে 35টি এবং টাইপরাইটারে 30টি এবং ঘন্টায় অন্তত 10,500টি। এবং স্টোর কিপার যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য, তো এর জন্য তোমাদের স্টোরস অ্যাকাউন্টের কাজে দক্ষতা থাকলে ভালো হয়। তো কুক পদের জন্য তোমাদের মাধ্যমিক পাশরা ক্যাটারিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, এবং বাকি ডিটেলস তোমাদের 12 পাতায় দেওয়া রয়েছে। এবং নেক্সটে তোমাদের কেন্দ্রে 177 টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের কারা কোন পদের জন্য যোগ্য, প্রজেক্ট সায়েন্টিস্ট এর জন্য তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটরা যোগ্য। তো 8 পৃষ্ঠায় তোমাদের বলে দেবো বিস্তারিতভাবে। এরপর দেখো তোমাদের যে স্টেট ব্যাঙ্কের 46 ম্যানেজার নিয়োগ হচ্ছে, কারা কোন পদের জন্য যোগ্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং সিভিল ইঞ্জিনিয়ারের মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় 2 বছরের ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশদের বেলায় অন্তত 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, আর বয়স থাকতে হবে তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে। শূন্য পদ রয়েছে 36টি, জেনারেলদের জন্য 17টি, ওবিসিদের জন্য 9টি, এবং তফসিল জাতি তাদের জন্য 5টি এবং তফসিল উপজাতি তাদের জন্য 2টি। তারপর 6 নম্বর পেজে দেখো, এখানে তোমাদের 53 যে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছিল, তো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছিল তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তো এখানে বিস্তৃতভাবে দেওয়া আছে। আর নেক্সটে তোমাদের দেখো যে রেলের এনটিপিসি প্রার্থীদের তোমাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তো সিভিলি টেস্ট হয়েছিল তোমাদের যেমন 2020 সালের 28শে ডিসেম্বর থেকে 2021 সালের 31শে জুলাই পর্যন্ত 60টি পর্যায়ে হয়েছিল,
তাতে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা বই ফেরত দেওয়া হচ্ছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সিবিটি এক পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের পরীক্ষা যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল সেখানে তোমাদের টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। তো সাধারণ প্রার্থীরা 400 টাকা ফেরত পাবে এবং তোমাদের যে তপশিলি এবং মহিলা ট্রান্সজেন্ডার রয়েছে তারা এখানে তোমাদের 250 টাকা ফেরত পাবে। আর ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইলেও তোমরা চেঞ্জ করতে পারবে, সেটি তোমাদের 31শে। তারপর দেখো কর্মসংস্থানের 14 নম্বর পেজ, যে পেজটি সবাই চেক করে, যেখানে চাকরির পরীক্ষা সম্পর্কিত সমস্ত প্রশ্ন এবং তার সমস্ত উত্তর দেওয়া থাকে এবং এই প্রশ্নগুলির সাথে তোমাদের সবার অনেকেরই সমাধান তোমরা পেয়ে যাও প্রশ্নের। তো সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে অনার্সে 47% এবং অনার্স ও পার্স মিলিয়ে 50% নম্বর আছে, বিএড করা, তো স্কুল সার্ভিস কমিশনের 9ম ও 10ম শ্রেণীর স্কুলের জন্য দরখাস্ত করতে পারবো কি? তো উত্তর বলা আছে আবেদনের যোগ্য। আর 9ম ও 10ম শ্রেণীর স্কুলের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। যে কোনো শাখার গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50% তপশিলি জাতি, তপজাতি, উপজাতি ও তোমাদের ওবিসি সম্প্রদায়ের প্রতিবন্ধী প্রার্থী তাদের জন্য তোমাদের 45% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। তোমাদের পাস বা অনার্স কোর্সে ডিগ্রি কোর্স যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর আছে তারাও আবেদনের যোগ্য। NCTE-র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। নেক্সট প্রশ্ন, যে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো উত্তর বলা আছে যে সম্ভবত বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাস নাগাদ বেরোবে, পরীক্ষা আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। নেক্সট প্রশ্ন পিএসসি সম্পর্কিত, যে 2022 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো বিজ্ঞপ্তি বেরোবে পুজোর পর, এবছরের পরীক্ষা হবে মার্চ মাস নাগাদ। নেক্সট সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো আপাতত বিজ্ঞপ্তি বেরোবার কোনো ঠিক হয়নি। নেক্সট দেখো, যে প্রতি বছর WBCS পরীক্ষা হয়, এই পরীক্ষায় কতজন প্রার্থী দরখাস্ত করে এবং কতজনকে নেওয়া হয়? তো রাজ্য সরকারের এই একটি পরীক্ষা প্রতি বছরই হয়। WBCS ও ABC ও ডি গ্রুপ মিলিয়ে প্রায় 500 থেকে 600 জন লোক নেওয়া হয়। তো ইদানিং কিছু শূন্যপদ কমেছে। 2021 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় দরখাস্তদের সংখ্যা ছিল কত? 2,55,000। পরীক্ষা দিয়েছে প্রায় 1,80,000 প্রার্থী এবং 2022 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে পূজার পর। নেক্সট রয়েছে তোমাদের ব্যাংকের, যে রিজার্ভ ব্যাংকের অফিস অ্যাটেন্ডেন্ট পদের বেলায় যে অনলাইন পরীক্ষা 9-10 এপ্রিল হয়েছিল তার ফল বেরিয়েছে কি? তো হ্যাঁ, ফল বেরিয়েছে। আর সবলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইটে rbi.org.in। তারপর দেখো যে পুলিশের চাকরি সম্পর্কিত কী আপডেট রয়েছে, যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তারপর আরেকজন প্রশ্ন করেছে যে এবছর মাধ্যমিক পাস করেছি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য দরখাস্ত করতে চাই, কখন বিজ্ঞপ্তি বেরোবে? তো এখন তো কোনো বিজ্ঞপ্তি বেরোবে না, কারণ তোমাদের আগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল প্রায় 8,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে, তার পরীক্ষা তোমাদের 26শে সেপ্টেম্বর হওয়ার কথা। তো নতুন ভ্যাকান্সির কথা তো এখন ভুলে যাও, তো যখন বেরোবে তখন তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা করেছো নতুনের প্রস্তুতির জন্য, তোমরা মানে 26 তারিখ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, পরীক্ষা যদি হয়। তো নাহলে তাও তোমাদের এই প্রস্তুতি বেকার যাবে না। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের হাইট, উচ্চতা, পরীক্ষার সিলেবাস, কত নম্বরে পরীক্ষা হয়। তারপর অন্যান্য চাকরির মধ্যে বলা আছে যে ডিগ্রি কোর্স পাস, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আছে, উচ্চতা 165। তো সরকারি চাকরি পেতে পারে কি? তো পেতে পারে, কিন্তু কত বয়স আছে সেটা লেখা হয়নি, সেই হিসেবে তাহলে বলা হতো। নেক্সট তোমাদের কলেজের সার্ভিসের জন্য প্রশ্ন রয়েছে, যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ইন্টারভিউয়ের অ্যাকাডেমিক স্কোর পার্টের কোনটিতে কত নম্বর থাকে? তো এখানে তোমাদের কলেজের সার্ভিসের কোনটিতে কত নম্বর বিস্তারিতভাবে বলা রয়েছে। নেক্সট দেখো তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের কী প্রশ্ন রয়েছে, যে কেন্দ্রীয় সহায়ক কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? তো প্রশ্ন বাংলাতে হবে কি? তো নেক্সট উত্তর দেখো, তো কেন্দ্রীয় সহায়ক কনস্টেবল পদের পরীক্ষা তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ। তো এই পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজিতে, বাংলায় প্রশ্ন হবে না। তো প্রশ্ন তোমাদের 8 বাহিনীর পরীক্ষা হয় হিন্দি এবং ইংলিশ, এই দুটি ভার্সনে, তোমরা যে কোনো দুটি তোমাদের একটিতে দিতে পারো। আর তোমাদের পরীক্ষা ফর্ম ফিল হবে 3-4 মাস পরেই হয়, কারণ আগেরটা তো সেরকমই হয়েছিল। আর প্রশ্ন তো তোমাদের বাংলা হয় না বলেই দিলাম। নেক্সট দেখো যে নেভিতে চাকরির, যে নেভিতে আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? তো অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা, ফিজিক্স বিষয়ে মোট 60% বা তের বেশি নম্বর থাকলে আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারেন। লম্বায় তোমাদের 157 সেমি থাকতে হবে।
আর বুকের ছাতেই 5 সেমি ফুলাতে হবে। তো এই ছিল তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর। তো এখন দেখে নাও যে এখনও কোন কোন চাকরির আবেদন চলছে। তো 6 কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় 25,000 অ্যাপ্লাই চলছে। তোমাদের এই অ্যাপ্লাইটি তোমাদের জুলাই থেকে চলছে, তোমাদের লাস্ট ডেট 31 তারিখ, শূন্যপদ 25,000। এবং ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে তোমাদের 73টি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতায়, লাস্ট ডেট তোমাদের 31 আগস্ট। রাইটসে ইঞ্জিনিয়ার, এই পোস্টেরও তোমাদের লাস্ট ডেট 25 তারিখ। উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, তোমাদের মাধ্যমিক ITI নিয়ে মাধ্যমিক পাস হতে হবে এবং 1664টি ভ্যাকান্সি, লাস্ট ডেট সেপ্টেম্বরের 1 তারিখ। এলাহাবাদ হাইকোর্টে তোমাদের 102টি পোস্ট, আইনারি গ্র্যাজুয়েট থাকতে হবে, লাস্ট ডেট তোমাদের 28 আগস্ট। ভারত ইলেকট্রনিক্স অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, তোমাদের 50টি ভ্যাকান্সি রয়েছে আর লাস্ট ডেট তোমাদের 29 আগস্ট। নেক্সট কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং, সেখানে তোমাদের গ্র্যাজুয়েট 588টি পোস্ট রয়েছে, তোমাদের 9 সেপ্টেম্বর লাস্ট ডেট। এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফিসার গ্র্যাজুয়েট থাকতে হবে, 146টি পোস্ট রয়েছে, লাস্ট ডেট তোমাদের 3 সেপ্টেম্বর। এবং UGC-র নেট পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, 319টি পোস্ট রয়েছে, 339টি, লাস্ট ডেট 5 সেপ্টেম্বর। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ হবে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট থাকতে হবে, 339টি পোস্ট রয়েছে, লাস্ট ডেট 15 সেপ্টেম্বর। এবং নেক্সট তোমাদের পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজের সহ অধ্যাপক, গ্র্যাজুয়েট যোগ্যতায় ভ্যাকান্সি দেওয়া নেই, লাস্ট ডেট তোমাদের 15/9/2021, 15 সেপ্টেম্বর। তো সমস্ত অ্যাপ্লাই লিঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে। তো এরপর দেখো তোমাদের যে কর্মক্ষেত্র পেপারে এই সপ্তাহের কী কী আপডেট রয়েছে। আর বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা কেন লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে, আর যারা আমাদের চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম তোমাদের সরকারি এবং বেসরকারি এবং তোমাদের রাজ্য এবং কেন্দ্রের সমস্ত রকম চাকরির পরীক্ষার সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো কর্মক্ষেত্র পেপারের প্রথমে যে আপডেটটি রয়েছে দেখো, এয়ারফোর্সে 282 জন তোমাদের গ্রুপ সি। তো কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে মোটামুটি একই থাকে, তো কর্মক্ষেত্রতে তোমাদের হয়তো যে প্রশ্নোত্তর পেজ সেটি থাকে না। এলাহাবাদ হাইকোর্টে 201, এটা বলে দিলাম। তো আর্মিতে ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে, আর নেভাল শিপ রিপেয়ারে ইয়ারডে 230 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ এটেনিং। রাইটসে ট্রেনিং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা 9 জানুয়ারি। তো সেটের পরীক্ষা 9 জানুয়ারি, এটা তোমাদের একটু বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে 9 জানুয়ারি রবিবার। এই পরীক্ষা সফল হলে রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যায়। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত ইন্টারভিউ যেতে পারবেন এই সেট পরীক্ষা সফল হলে। এছাড়া রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার ফল গ্রাহ্য হবে। পরীক্ষা নেওয়া হবে এইসব বিষয়ে, তোমাদের র‍্যাকেট কোড নম্বর ইংরেজি 1, বাংলা 2, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, তারপর ইতিহাস, তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল, তো এগুলো কোড হিসেবে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তোমাদের 55% নম্বর থাকতে হবে, তপশিলি OBC দৈহিক প্রতিবন্ধী হলে তোমাদের 50% নম্বর সহ। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি, PhD ডিগ্রিধারীরা 19 সেপ্টেম্বর 1991 আগে মাস্টার ডিগ্রির পরীক্ষা সম্পূর্ণ করে থাকলে 19 সেপ্টেম্বর 1991 আগে মাস্টার ডিগ্রির পরীক্ষা সম্পূর্ণ করে থাকলে এবং পরীক্ষায় 50% নম্বর নিয়ে পাশ করে থাকলে সেট পরীক্ষায় বসতে পারবেন। তো সেট পরীক্ষায় বসার জন্য বয়সের কোনো বিধিনিষেধ নেই, ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারেন। আর লিখিত সেট পরীক্ষা 2টি পেপারেই, সব পেপারে অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং নেই। প্রথম পেপারে থাকবে রিজনিং এবিলিটি, তারপরে তোমাদের এখানে কী বলা আছে যে কম্প্রিহেনশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন। 50টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি নম্বরের মান 2, অর্থাৎ 100 নম্বরের পেপার। পরীক্ষার সময়সীমা তোমাদের সকাল 9টা থেকে সকাল 10টা। তারপর দ্বিতীয় পেপার থাকবে প্রার্থীদের বিষয়ের উপর প্রশ্ন, যেমন মোট 100টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নে 2 নম্বর করে থাকবে, 200 নম্বরের পেপার হবে। আজকে এই ছিল এই 2 পেপারের আপডেট। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম তোমরা জয়েন করেনি যারা, তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের টেকনিক্যাল সেই টেলিগ্রাম জয়েন করবে।